বোলপুরের মানুষকে বলবো যে আপনারা সন্ত্রাসের সামনে মাথা নত করবেন না, আপনারা চমকানির ধমকানির সামনে মাথা নত করবেন না। এই অরাজকতা সৃষ্টি করার দলের বিদায় বেলা এসে গেছে। আগামী দিনে সোনার বাংলা তৈরি হবে, সোনার বাংলা গঠনের ঘন্টা বেজে গেছে এবং আপনারা আরো কয়েক ঘন্টা আছে। বিপুল হারে বেরিয়ে এসে ভোট দিন, সন্ত্রাসকে হারান, অরাজকতাকে হারান। নরেন্দ্র মোদীজির সোনার বাংলা গঠনে আপনারা এগিয়ে আসুন, রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা যাতে আমরা গড়তে পারি আপনারা এগিয়ে আসুন, আমি এই চাই। এই আমার আপনাদের কাছে, বোলপুরের মানুষের কাছে আমার অ্যাপিল। আমি সম্পূর্ণভাবে ঠিক আছি, একদম ভালো আছি এবং কিছুক্ষণের মধ্যেই আপনাদের সাথে দেখা হবে। Hey! 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 H